ঠিকই বলেছেন, নোবেল পুরস্কার না, শেখ হাসিনাকে যে কি পুরস্কার দেওয়া উচিত এটা এখনো বিশ্ববাসী বুঝতে পারছে না। সে সমস্ত প্রতিষ্ঠানকে তার অনুগত এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লাখ শহীদ পায়ের জিঞ্জির ভেঙে দিয়েছে, পায়ের শৃঙ্খল ভেঙে দিয়েছে, হাতের শৃঙ্খল ভেঙে দিয়েছে, মস্তিষ্কের শৃঙ্খল ভাঙেনি। যুদ্ধ শুরু হয় মস্তিষ্কে। এই যে পড়া আপনার দাস মানসিকতা কিংবা অ্যাভয়েড করা, আপনি দেখবেন অনেকে এখন অনেকে বলে, আমরা যখন এগুলো বলতাম আজ থেকে 8-9 বছর আগে বলতো পাগল খালি কথা বলে, এখন নিজেরা যখন ভুক্তভোগী, এখন যেরকম হাইকোর্টের অনেক বিচারপতি আড়ালে আবডালে বলে কই যোগ্যতা তো বিচার হচ্ছে না, আপনি আজকে জানলেন যে এই এই সরকারের আমলে নিয়োগ পেতে গেলে কি কি লাগে। কাজেই এই অন্ধকার বৃত্ত থেকে ভাঙার একটাই পথ, কথা বলতে হবে, সরব হতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনার দায়িত্ব একা তারেক রহমানের না, বিএনপির না, একা জামাত ইসলামের না, একা অন্যান্য দলের না। ইগো ভুলে যেতে হবে সমস্ত বিরোধী দলের ভাই। 1975 এটা জ্বলন্ত উদাহরণ, ইন্দিরা গান্ধী যখন জরুরি আইন দিল এরকমই অবস্থায়, তার যখন এমপিশিপ খারিজ হয়ে গেল উনি জরুরি অবস্থা দিলেন ক্ষমতা চিরস্থায়ী করার জন্য, তখন ভারতের সর্বদয় নেতা জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে একটি সর্বদলীয় জোট হয়, কমিউনিস্ট জ্যোতি বসু থেকে শুরু করে আজকের বিজেপির সাবেক নেতা প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, মধ্যপন্থী, বামপন্থী, ডানপন্থী, ইসলামপন্থী, হিন্দুপন্থী, সব দল এক হয়ে একটাই কথা, ইন্দিরা গান্ধীকে হটাও, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনো। কাজে এখন নিজেদের মধ্যে দ্বন্দ্বের সময় না, সবাইকে ঐক্যবদ্ধ করে একটি সত্যিকার অর্থ ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। সবসময় যদি আমাদের বড় দল আতঙ্কে থাকে যে আমি বোধ হয় ক্ষমতা পাচ্ছি না, আপনি ক্ষমতা যত চাইবেন তত পাবেন না, আপনাকে সবাইকে নিয়ে এক মঞ্চে, যুগপথ যুগপথে হবে না, সব কণ্ঠকে একসঙ্গে বলতে হবে যে তুমি হটো, তদারকি সরকার দিয়ে জনগণের ভোটে যে জিতবে জিতবে, এইটুকু না করা পর্যন্ত এই আফসোস চলতে থাকবে। হ্যাঁ, তবে আমরা আমাদের যুদ্ধ চালিয়ে যাব, আমাদের কণ্ঠ রুদ্ধ করতে হলে 3-4 ইঞ্চি লোহার বুলেট লাগবে, এছাড়া আমরা কণ্ঠ রুদ্ধ করব না। হেফাজতে ইসলামী, আপনি যদি ঘটনার বর্ণনা দেখেন, এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রীকে কওমি জননী উপাধি দিল সরদুদ্দানে জনসভা করে, যখনই হেফাজতের মধ্যে বিবেকবান অংশটা গণতন্ত্রের জন্য কথা বলে তখন পুলিশ কেসগুলোকে সচল করে, চার্জশিট দেবো দেবো বলে হুমকি দেয়, আবার হেফাজত পিছিয়ে যায়। আপনি এখানে গভর্নমেন্টের রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্র ব্যবহার করে নিজের রাজনৈতিক স্বার্থ, নিজের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার, কেউ যদি গবেষণা করে, ক্লাসিক এক্সাম্পল, আমার এখানে দুইজন তিনজনই বিশেষ করে যুক্ত হয়েছেন যে দুইজন শ্রদ্ধ আর্মি অফিসার সাবেক, তারা এটা নিয়ে স্টাডিও করতে পারে যে কিভাবে একটা পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে সরকার টিকে থাকে একটা ন্যায্য আন্দোলনকে, বা একটা যৌক্তিক, বা আমি বললাম অযৌক্তিক, কিন্তু সেই আন্দোলনকে কিভাবে ইউজ করা। আপনি আমাকে বলেন মাসুক ভাই, বাংলাদেশের আর কোন দলকে এই সরকার সহজে অনুমতি দেয় জনসভা করার? 25শে মার্চ কালো রাতের অপারেশন সার্চ লাইট যেটা কুখ্যাত ইয়াহিয়া খান টিক্কা খানরা চালিয়েছিল, সেরকমই স্বাধীন দেশে আমার পুলিশ বাহিনী সেটা করলো। কারণ প্রমাণ হচ্ছে 96 সালে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে সাফল্যের পরও শেখ হাসিনা আর আওয়ামী লীগ 147 আসনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছিল। কথিত স্বৈরাচার এরশাদ সমর্থন না দিলে ওইবার উনি ক্ষমতায় সরকার গঠন করতে পারতো না। তো কোন গণতান্ত্রিক দেশে কেয়ার টেকার থাকে না। আমাদের বাংলাদেশ কি গণতান্ত্রিক চরিত্র পেয়েছে? আমাদের জনসম্মতির ভিত্তিতে রক্ত দিয়ে ভেজা আন্দোলনের মাধ্যমে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলন এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়, এবং আমি বেগম জিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা। উনি চাইলে ওই 28শে অক্টোবর 2023 মতো ওই জনতার মঞ্চ ডিসমেন্টেল করতে পারতো। জুলুমের সময় তুমি যদি নীরব থাকো তাহলে তুমি জালিমের পক্ষ নিয়েছো। আমাদের এখন কথা বলার সময় শুধু রাজপথে না, আপনি বিএনপির নানা ত্রুটি ধরতে পারেন, জামাত ইসলামের ত্রুটি ধরতে পারেন, অন্যান্য দলের ত্রুটি ধরতে পারেন, আছে ব্যর্থতা সফলতা আছে, কিন্তু ফ্যাক্ট তো এই, আপনি নো বলছেন না। বাংলাদেশের মানুষ, আপনি যে কোনো টক শোয়ে যান, আপনি যদি দর্শকদের যুক্ত করেন, প্রত্যেক, আপনি আওয়ামী লীগ সমর্থক কোনো দর্শক খুঁজে পাবেন না। আমরা সব আমলে দেখলাম এই আমলে চূড়ান্ত, এবং শেখ হাসিনার আপনি একটা প্রশংসা করবেন, সে কিন্তু একটা তো ট্র্যাজেডি তার জীবনে ঘটেছে, ঘুম থেকে উঠে দেখেছে কেউ নেই, তারপর এখানে ক্ষমতা এসেছে অনেক কষ্টে। আপনি, আমি যে কারণে বলি, নির্বাচনে সবচেয়ে সমস্যা হয়েছে কি জানেন, আমাদের শিক্ষিত তথাকথিত সরকার
পলিটিক্যাল পার্টি, জনগণ, রাষ্ট্র, রাষ্ট্রীয় ফান্ড এ পার্থক্য বোঝে না। অনেকে বলে এরশাদ আমলে রাস্তা হয়েছে বা বঙ্গবন্ধু আমলে বা জিয়াউর রহমানের আমলে, আরে রাস্তা একটি কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট ওয়ার্ক। আমি এক দশটা লোক খুঁজে পাই না যারা বলে না সরকারকে যে না আমি আপনার এই পদে যাব না। আপনি বলেন একজন একজন বিচারপতি, আমাকে একটা এটা জানা দরকার জনগণের, খুবই জরুরি না, কারণ বিচার বিভাগ হচ্ছে কি জানেন, আপনার ছেলে অঙ্কে ফেল করে, কথার কথা, আমার ভাষা নিশ্চয়ই তা না। তা আপনি একটা টিচারকে রেখেছেন বেশি টাকা দিয়ে, ভাবিকে বলেছেন আসলে স্যান্ডউইচ দিবা, কোল্ড ড্রিঙ্কস দিবা, জুস দিবা, শরবত দিবা, টিচার ছাত্রের সঙ্গে গেম খেলে সারা বছর পার করে দেয়, আপনি বেতন অনেক দেন পাউন্ডে, পরীক্ষার সময় দেখা গেল ছাত্র ফেল, তাহলে ওই টিচার রাখার কোনো দরকার আছে? নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ সমন্বয় করে চলতে হবে, না হলে দেশের উন্নয়ন হবে না। আপনাকে কি এলজিডি চিফ ইঞ্জিনিয়ার বানানো হয়েছিল? আপনাকে কি ফ্যাসিলিটিস এর চিফ ইঞ্জিনিয়ার বানানো হয়েছে? আমার আর্মি ভাইদের ডাইরেক্টর জেনারেল ডিফেন্স পাচ্ছে যে ডিজি বানানো হয়েছে যে আপনি সমন্বয় করবেন? আপনার দায়িত্ব হচ্ছে আপনি জুডিশিয়াল রিভিউ করবেন। আপনি দেখেন, আপনি লন্ডনে বলেন ভাই, ইমান আলী সাহেব কত নৈতিকতার পাঠ পড়িয়েছেন, এখন শুনি ওখানে নাকি উনি ওই কি বলে ইমিগ্রেশনের প্র্যাকটিস করে। আপনি ওনাকে একটু জিজ্ঞেস করেন, দেখা হলে আমার একটা অনুরোধ যে আপনি কি প্রধান বিচারপতি হতে পেরেছেন আপনি যে এত বছর দালালি করলেন শেখ হাসিনার, কি পেলেন আপনি? আপনি বিচারপতি না হতে প্র্যাকটিস করতে পারতেন আপনি এক বছর। আরেকটা কথা শোনেন, কি নৈতিক নীতিহীনেরা ইমান আলীদের মতো বিচারপতিরা, এক বছর আপনি উনি অফিস করলো না, কারণ উনি সিনিয়র ছিল, ওনাকে বাদ দিয়ে হাসান ফয়েজ সিদ্দিককে প্রধান বিচারপতি করলো, উনি এক বছর ছুটি নিয়ে এক বছর বিনা পরিশ্রমে বেতন নিল, এটা কার টাকা? কোন ভবনের টাকা, ভ্যানিটি ব্যাগের টাকা, আওয়ামী বুদ্ধিজীবীদের টাকা, আওয়ামী দালালদের টাকা, সমস্ত জনগণের করের টাকা। ইমান আলী সাহেব এখন শুনি লন্ডনে নাকি কি ইমিগ্রেশনের প্র্যাকটিস করে। আপনি একটু দেখা হলে বলেন যে আপনি প্রধান বিচারপতি হয়েছেন।